পিএইচপি টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে টিউটোরিয়াল থেকে আমরা দেখবো হচ্ছে পিএইচপি লগইন, এটা দুটা ওয়েতেই দেখবো আমরা, একটা হচ্ছে প্রসিডিউরাল ওয়ে আর একটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি ওয়ে। তো আমরা আজকে টিউটোরিয়ালে দেখবো হচ্ছে প্রসিডিউরাল ওয়েতে কীভাবে করতে হয়। তো লগইনের বেশ কয়েকটা টিউটোরিয়াল লাগবে, তো আজকে হচ্ছে প্রথম পর্ব, সেটা আমরা শুরু করতে যাচ্ছি। তো টিউটোরিয়ালটি দেওয়ার জন্য ইতিমধ্যে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করেছি আমার রুট ডিরেক্টরিতে। রুট ডিরেক্টরি মানে হচ্ছে আপনি যদি জ্যাম্প ইউজ করেন তাহলে সেক্ষেত্রে হচ্ছে রুট ডিরেক্টরির নাম হচ্ছে stdocs, আর যদি ওয়াম্প ইউজ করেন তাহলে সে রুট ডিরেক্টরির নাম হচ্ছে www। তো stdocs-এর মধ্যে আমি যে ফোল্ডার ক্রিয়েট করেছি যেটার নাম হচ্ছে পিএইচপি লগইন, এবং সেখানে একটা ফাইল ক্রিয়েট করেছি ইন্ডেক্স ডট পিএইচপি নামে, আর এখানে বেসিক HTML স্ট্রাকচার আছে, অর্থাৎ হেড ট্যাগ বডি ট্যাগ, আর এখানে হচ্ছে লিঙ্ক করেছি হচ্ছে বুটস্ট্র্যাপকে। বুটস্ট্র্যাপের যে 3 ভার্সন যেটা আছে সেটা জাস্ট লিঙ্ক করে দেওয়া আছে এখানে, অর্থাৎ সিডিএন লিঙ্ক। তো সিডিএন লিঙ্ক আমার যে ভিডিও আছে, ভিডিও ইউটিউবের ভিডিও ঠিক নিচে এই লিঙ্কটা দেওয়া আছে, আপনি এখান থেকে এটা ইউজ করতে পারেন, অথবা আপনারা জাস্ট বেসিক একটা ফর্ম ক্রিয়েট করে নিতে পারেন, এটা ম্যান্ডাটরি না। তা আমি যেহেতু বুটস্ট্র্যাপ ইউজ করছি, আমি বুটস্ট্র্যাপের ক্লাসগুলো ইউজ করে একটা সিম্পল ফর্ম এখানে ক্রিয়েট করছি। তো আমি লিখছি হচ্ছে ফার্স্ট ডিপ কন্টেনার, তারপর হচ্ছে ডিপ রো, তারপর গ্রিড নিতে যাচ্ছি হচ্ছে ডিপ কলম D6, তারপর হচ্ছে এখানে হচ্ছে যেটা নিব সেটা হচ্ছে একটা ফর্ম, এই ফর্মের মধ্যে হচ্ছে একটা ইনপুট ফিল্ড নিচ্ছি যেটার নাম দিচ্ছি হচ্ছে ইমেল, এবং সেটা প্লেস হোল্ডার দিচ্ছি, প্লেস হোল্ডারের নাম হচ্ছে ইমেল। তারপর যেটা করছি এখানে হচ্ছে সেমভাবে আমি আর একটা ইনপুট ফিল্ড নিচ্ছি যেটার নাম হচ্ছে, টাইপ হচ্ছে পাসওয়ার্ড, তারপর সেটা নেম হচ্ছে পাসওয়ার্ড, তারপর প্লেস হোল্ডার যেটা আছে সেটার নাম হচ্ছে পাসওয়ার্ড। তারপর যেটা করবো সেটা হচ্ছে আমাদের একটা বাটন ক্রিয়েট করতে হবে, বাটনের নাম দিচ্ছে হচ্ছে লগ ইন, তারপর হচ্ছে সেভ করলাম। এখন যদি আমরা আউটপুট দেখি তাহলে আমরা সিম্পল একটা ইমেল পাসওয়ার্ড আর লগ ইন বাটন দেখব। তো এই বেসিক যদি আপনি কোনো ডিজাইন করতে না চান তাহলে সেটা চলবে, আপনি জাস্ট এতটুকু করলেই হবে ডিজাইন পেজে। বাট যেহেতু আমি বুটস্ট্র্যাপ অ্যাড করা আছে, আমি জাস্ট ছোট্ট কিছু ক্লাস অ্যাড করছি যাতে করে এটা দেখতে একটু সুন্দর লাগার কিছুই না। তো বাটনের মধ্যে আমি একটা ক্লাস নিচ্ছি, ক্লাসের নাম দিচ্ছি হচ্ছে বাটন বাটন ইনফো, বুটস্ট্র্যাপের ক্লাস। তারপর হচ্ছে যেটা করবো সেটা হচ্ছে এখানে ইনপুট ফিল্ডগুলোকে একটা করে ক্লাস দিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে ফর্ম কন্ট্রোল, যাতে করে 6 গ্রিডের পুরোটা নেয়। তাহলে লিখছি হচ্ছে ফর্ম কন্ট্রোল, তারপর সেমভাবে আমি এখানে এই ক্লাসটাকে কপি করে এখানে জাস্ট পেস্ট করে দিচ্ছি। তারপর যেটা করছি সেটা হচ্ছে ব্র্যাক লাইন দিয়ে দিচ্ছি, অর্থাৎ নিচে নিচে দেখতে যাচ্ছি ব্র্যাক ট্যাগ। তারপর যদি সেভ করে আউটপুট দেখি তাহলে এটা দেখতে পাবো যে এরকম, তো আমরা এই যে দুটো ফিল্ড এবং বাটনকে আমরা মাঝখানে নিয়ে আসতে চাচ্ছি। তো মাঝখানে নিয়ে আসার জন্য যেটা করতে হবে আমাকে, এখানে লিখতে হবে হচ্ছে কল এমডি, অফসেট নামে একটা ক্লাস আছে, মানে হচ্ছে গ্রিডটাকে আমরা লেফট থেকে রাইটে মুভ করে দেব। তো 3 গ্রিড হচ্ছে আমরা মুভ করে দিলাম হচ্ছে লেফট টু রাইট, আর হচ্ছে একটা স্টাইল দিয়ে দিচ্ছি উপর থেকে নিচে নামানোর জন্য, স্টাইল হচ্ছে মার্জিন টপ। সেভ করি, আমরা যদি আউটপুট দেখি তাহলে এটা মাঝখানে চলে আসলো। তো অ্যাকশনটা আমরা কোথায় দিব, অর্থাৎ ফর্মটা আমরা যখন সাবমিট করব সেটা কোথায় যাবে, অ্যাকশনটা হবে হচ্ছে আমি দিলাম হচ্ছে লগ ইন ডট পিএইচপি নামে একটা ফাইলে, এবং সেই ফাইলটা আমরা ক্রিয়েট করে নিব এখানে লগ ইন ডট পিএইচপি, এবং এটা হচ্ছে আমার লগ ইন ডট পিএইচপি ফাইল এখো হ্যালো। ওকে, তো এখন আমরা যখন সাবমিট করব, আমরা যদি এখান থেকে সাবমিট করি তাহলে এটা চলে যাচ্ছে, চলে যাচ্ছে বলতে আমরা এখন পেজটাকে সেভ করে নেই, এখানে এসে যদি রিলোড করি তাহলে যখন সাবমিট করছি তাহলে এটা লগ ইন পেজে যাচ্ছে, কিন্তু সেক্ষেত্রে এটা গ্যাট মেথডে যাচ্ছে, অর্থাৎ গ্যাট মেথডে এখানে চলে গেল। তা আমরা ইচ্ছে করলে কিন্তু এখানে আমরা লগ ইন ডট পিএইচপিতে সরাসরি হিট করে অ্যাক্সেস করতে পারবো,
তার মানে এখানে আটকানোর কেউ নেই। তো আমরা এটাকে আটকিয়ে দিতে চাই, আমরা শুধু লগইন ডট পিএইচপিতে শুধুমাত্র পোস্ট রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করব, গেট রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করব না। তো সেক্ষেত্রে আমরা কি করে একটা ইউজার কোন কীভাবে অত কোন মেথডে রিকোয়েস্ট পাঠিয়েছে সেটা আমরা কীভাবে ধরতে পারি? তো এটা ধরার একটা ওয়ে আছে, সেটা হচ্ছে আমরা চাইলে HTTP রিকোয়েস্টে সে কী ডেটাগুলো পাঠিয়েছে সেটা অ্যাকসেপ্ট করতে, সেখান থেকে আমরা মেথডটা বের করতে পারি। তো HTTP থেকে বের করবো বলতে আমি যেটা বোঝাচ্ছি, যেমন আমরা কোনো একটা ইউজার যখন ব্রাউজার থেকে কোনো একটা সার্ভারকে রিকোয়েস্ট পাঠায়, তো সেক্ষেত্রে সেই ইউজার অর্থাৎ যে ইউজার পাঠিয়েছে সেই ইউজারের কিছু ইনফরমেশন অলওয়েজ ব্রাউজার সার্ভারকে পাঠায়। তো ইনফরমেশনগুলো কী কী, যেমন হতে পারে যে ইউজারের আইপি, ইউজারের ব্রাউজারের নাম কী, কোন ব্রাউজার থেকে পাঠিয়েছে, তার ডিভাইসের যে অপারেটিং সিস্টেম আছে সেটা কী, তারপর কোন ডিভাইস ইউজ করেছে সেটাও বের করা যায়, তারপর হচ্ছে কোন আইপি থেকে পাঠিয়েছে, সব ইনফরমেশনগুলো HTTP হেডারে পাঠিয়ে দেয়। তো হেডারের যে ডেটাগুলো আছে সেটা আমরা বের করতে পারি PHP-তে। তো সেটা কী করে বের করতে পারি, আমরা এখানে যদি আমি APIতে কিছু করলাম না, আমি জাস্ট লগ ইন ডট PHP-তে আমি যদি এখানে দেখি যে বারডাম, এখানে যদি ডলার সাইন, তারপর আন্ডার স্কোর, আমরা যদি লিখি যে সার্ভার, তাহলে সার্ভারের সব ডাটা আমরা এখানে দেখতে পাবো। তো এটা যেহেতু পড়া যাচ্ছে না, আমি জাস্ট নিচে নিচে করে দিচ্ছি, যেহেতু এটা অ্যারে, তো আমরা যদি প্রি ট্যাগ ইউজ করি তাহলে এটা নিচে নিচে দেখাবে। আমি যদি এখানে লিখি যে একো একো সেভ করে আমরা যদি আউটপুট দেখি, তাহলে এক্ষেত্রে আমরা নিচে নিচে ডেটাগুলো দেখতে পাবো। তো এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস যে HTTP হেডারের ডাটাগুলো আসলে কী সেটা আমরা খুব কীভাবে দেখতে পারি। যেমন এখানে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি, ফার্স্টে হচ্ছে যেমন এখানে যেটা আমি একটু আগে বললাম যে মেথড কোন মেথডে পাঠিয়েছে, যেমন রিকোয়েস্ট মেথড এখানে দেখতে পাচ্ছেন আপনারা, গেট মেথডে পাঠিয়েছে, তারপর এখানে ইউজার এজেন্ট আছে, ইউজার এজেন্ট যেমন HTTP ইউজার এজেন্ট, তো সেক্ষেত্রে হচ্ছে ইউজার কোন অপারেটিং সিস্টেম ইউজ করে সেটা এখানে পাওয়া যায়, যেমন উইন্ডোজ, উইন্ডোজ দিয়ে পাঠালে, মোবাইল থেকে যদি পাঠায় তাহলে সেক্ষেত্রে এখানে আসবে অ্যান্ড্রয়েড, আইফোন থেকে পাঠালে এখানে iOS আসবে, তারপর হচ্ছে কোন ব্রাউজার থেকে পাঠিয়েছে যেমন ফায়ারফক্স, এটা ভার্সন কত, সব এখানে ইউজার এজেন্টের মধ্যে এগুলো পাওয়া যায়। তারপর হচ্ছে ইউজারের আইপি এখানে আছে, রেফারার আছে, তারপর হোস্ট কোন হোস্ট থেকে পাঠিয়েছে, যেমন আমাদের এটা লোকাল হোস্ট এটা এখানে লেখা আসলো। তো এই ইনফরমেশনগুলো আমরা এখানে পেতে পারি। তো এই ইনফরমেশনগুলো যদি আপনার লাগে সেটাগুলো আপনার ডাটাবেসে সেভ করে নিতে পারেন। তো আমার এখানে শুধু একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আমরা কোন মেথডে আসলে ডাটাটা, একটা ইউজার যখন ফর্ম সাবমিট করেছে তাহলে সেটা কোন মেথডে এসেছে, এটা আমাদের আমার জন্য ইম্পর্টেন্ট। তো আমি সেটা নিব কীভাবে, আমি এখানে রিকোয়েস্ট যে মেথড আছে এইটা আমি এখান থেকে রিড করব। তো এটা রিড করব কীভাবে, আমরা এখানে এসে সেম জিনিস আমি জাস্ট এখানে লিখছি হচ্ছে একো, আর এখানে সার্ভার যে ভেরিয়েবলটা আছে এটার মধ্যে হচ্ছে আমরা এক্ষেত্রে আমরা অ্যারে রিকোয়েস্ট মেথডটা নিচ্ছি। তো আমি রিকোয়েস্ট মেথড যেহেতু নিচ্ছি আমার প্রি ট্যাগ দরকার নেই, আমি সেভ করলাম। আমরা যদি আউটপুটটা দেখি তাহলে সেক্ষেত্রে গ্যাট মেথড দেখাচ্ছে, অর্থাৎ ডিরেক্ট আমরা যখন অ্যাক্সেস করছি লগইন ডট PHP-তে সরাসরি তখন আমাকে গ্যাট মেথড দেখাচ্ছে। কিন্তু আমরা এখানে ব্যাকে এসে এখন যদি আমরা আমাদের ফর্ম যেটা আছে এখানে যে ফর্ম থেকে আমরা হচ্ছে সাবমিট করছি, এখানে যদি আমি মেথড উল্লেখ করে দিই, এখন মেথড যদি দিয়ে হচ্ছে পোস্ট, এখন যদি সেভ করে আমি যদি পিছনে এসে এটাকে রিলোড করে ইন্ডেক্স পেজে আসার পরে এখানে এটাকে রিলোড করে আমি যদি একটা ডেটা পাঠাই যে কোনো, লগ ইন ক্লিক করার সাথে এখন আমার মেথড দেখাচ্ছে পোস্ট, তার মানে হচ্ছে পোস্ট মেথডে পাঠাচ্ছে। কিন্তু সেম পেজে যদি আমি আবার হিট করি, এখানে যদি রিসেন্ট করি পোস্ট দেখাচ্ছে, কিন্তু এখানে পেজটাকে যদি আমরা সম্পূর্ণ নতুনভাবে এখানে রিকোয়েস্ট পাঠাই তাহলে সেক্ষেত্রে দেখাচ্ছে গেট, তার মানে হচ্ছে এটা ইন্ডেক্স ডট PHP থেকে আসে নাই, বরঞ্চ আমি সরাসরি এখানে অ্যাক্সেস করার ট্রাই করেছি। অর্থাৎ লগ ইন ডট PHP যেটা আছে সেটার মধ্যে যদি আমি সরাসরি অ্যাক্সেস করার ট্রাই করি তাহলে সেক্ষেত্রে আমাকে গেট মেথড দেখাচ্ছে। কিন্তু আমি যেটা বলেছি যে আমরা অনলি পোস্ট মেথড অ্যাকসেপ্ট করবো, কারণ পোস্ট মেথড হচ্ছে সিকিউরিটির দিক দিয়ে হচ্ছে পোস্ট মেথড হচ্ছে বেটার, আমরা কখনই লগ ইনের ক্ষেত্রে গেট মেথড ইউজ করবো না। তো যেহেতু আমি এখানে পোস্ট মেথড ইউজ করবো, অনলি অ্যাকসেপ্ট করবো, তো সেক্ষেত্রে আমি এখানে কন্ডিশন দিয়ে দিতে পারি, ইফ যদি রিকোয়েস্ট মেথড ইকুয়াল টু যদি হয় পোস্ট তাহলেই আমি অ্যাকসেপ্ট করবো, আর যদি না হয়
তাহলে সেক্ষেত্রে আমি তাকে আবার লগ ইন পেজে পাঠিয়ে দেবো রিডিরেক্ট করে। অর্থাৎ কেউ যদি সরাসরি লগ ইন ডট পিএইচপি অ্যাক্সেস করতে চায়, তাহলে সেক্ষেত্রে সে যেন আবার সে আগের পেজে অর্থাৎ লগ ইন পেজে ফিরে যায়। তো সেই জিনিসটা আমরা করব। তো সেটা আমরা কীভাবে করতে পারি, আমরা যদি লিখি যে ইফ নট ইকুয়াল, যদি ইফ যদি সার্ভার রিকোয়েস্ট যদি নট ইকুয়াল পোস্ট হয়, তাহলে এখানে তাকে হেডার করে দিব লোকেশন হচ্ছে ইন্ডেক্স ডট পিএইচপি। তার মানে হচ্ছে সে যদি পোস্ট মেথড না হয় তাহলে সে চলে যাবে হচ্ছে আবার লগ ইন পেজে, আর এলস সে এই পেজে চলে আসবে। অর্থাৎ এলস আমরা যেটা করতে চাচ্ছি, তারপর সেই লজিক আমরা এখানে অ্যাপ্লাই করবো না। যেমন আমি এখানে হ্যালো লিখে দিলে একও করে হ্যালো দেখাবে যদি পোস্ট মেথডে হয়। আমরা এখানে আসি, আমরা যদি এখানে এটা হিট করি লগ ইন পেজটাকে আবার রিলোড করি, তাহলে যেটা দেখতে পাচ্ছেন সে ইন্ডেক্সে চলে যাচ্ছে। আমি যদি ম্যানুয়ালও এখানে লিখি যে লগ ইন ডট পিএইচপি, তাহলে সে ইন্ডেক্সে চলে যাবে। শুধু আমি যদি এখান থেকে যদি সাবমিট করি, তাহলে সেক্ষেত্রে যেহেতু পোস্ট মেথড হবে সেক্ষেত্রে সে হ্যালো দেখাচ্ছে। তার মানে পোস্ট মেথড হলেই এই পেজে অর্থাৎ লগ ইন ডট পিএইচপিতে অ্যাকসেপ্ট করছে, গেট মেথড হলে অ্যাক্সেস অ্যাকসেপ্ট করছে না। তো এভাবে আমরা জানতে পারি যে আসলে মেথডটা কি। এটাই ছিল আজকে টিউটোরিয়াল। সামনের টিউটোরিয়াল আমরা নেক্সট